একটু পরে ইয়ে করে চালু হয়েছে, চালু হয়েছে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, যুক্ত হচ্ছেন সৌদি আরবের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এই পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কারণেই যে আপনারা এখনও অনেক ভালো আছেন, এতটা ভালো আছেন যে আজকে যে ভিডিও দেখাবো সেই ভিডিওর পরে অবশ্যই আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে এখনো পর্যন্ত এতটা ভালো রেখেছে। সেটা হচ্ছে আল্লাহর সব থেকে বড় নিয়ামত আপনার কাছে আছে যে আপনি এখনো পর্যন্ত ভালো আছেন। আজকে আমি যে পরিস্থিতিতে আছি, যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেই ভিডিও দেখার পরে, এই লাইভটি দেখার পরে, দেখার শেষ অবশ্যই আল্লাহর কাছে শুকর আদায় করে আপনারা নামাজ পড়বেন এবং একে অন্যের জন্য দোয়া করবেন। বরাবরের মতোই আজকে আমার সাথে আমার টিমে সোশ্যাল পার্টনার হিসেবে আছেন বাদশা জয় টিভি, বাদশা কি জানি টিভি ভাই, বি টু জে টিভি বাদশা ভাই আছেন আমাদের সাথে। তো যে বিষয়টি নিয়ে মূলত আজকে এসেছে, আপনি জানেন যে আমরা সোশ্যাল ফাইটার্স যারা, আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অসহায় প্রবাসী ভাই যারা যারা মানবতার জীবন যাপন করছে, যারা অসহায় অবস্থায় পড়ে আছে মাসকে মাস, যারা চিকিৎসা নিতে পারছেন না, যারা যাদের অনেক সমস্যা কাউকে বলতে পারছেন না এবং যাদের পাশে কেউ দাঁড়াতে পারছেন না, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এই কারণেই যাতে করে ওনার আত্মীয় স্বজন কিংবা ওনার এলাকার কেউ যদি বিত্তবান থাকেন, কিংবা ওনার জেলার কেউ যদি বিত্তবান থাকেন, কিংবা ওনার থানার কেউ যদি বিত্তবান থাকেন, যদি ওই মানুষটার পাশে এগিয়ে আসেন তাহলে মানুষটার কিছুটা হলেও সহযোগিতা হবে, স্বস্তির নিঃশ্বাস পাবে, দেশে যেতে পারবে, হয়তোবা আপনার সহযোগিতায় সে চিকিৎসা পেতে পারবে। এজন্য আমরা সোশ্যাল ফাইটার্স যারা আছি তারা এই বিষয়গুলো আমাদের সহযোগিতায় আমরা যতটুকু পারি করি, বাকিটা আপনাদের জন্য শেয়ার করি আমরা। আজকে আমি যেখানে আছি এই ভাইটির নাম হচ্ছে হাসম বিল্লা, দুঃখিত মাসুম বিল্লা ওনার নাম, উনি হচ্ছেন লাকসাম কুমিল্লার মাসুম বিল্লা। আমি ওনার খবর পেয়েছি আর দুদিন আগে, আমি যোগাযোগ করে আজকে এসেছি। আমরা একটু আগে মেডিকেল থেকে এসেছি, মেডিকেলটার নাম ছিল আল আবির মেডিকেলে ওনার ব্লাড টেস্ট করা হয়েছে, সব কিছু হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু এখন সরাসরি ওনার কাছে যাব, ওনাকে দেখানোর চেষ্টা করবো যে অজ্ঞাত একটি রোগ নিয়ে উনি ছয়টি মাস ধরে মানবতার জীবন যাপন করছেন, না আসছে কেউ তাকে দেখতে, তার কোথাও একটা ভাগ্নে ছিল, সে ভাগ্নে আমাদেরকে খবর দিয়েছে, ভাগ্নে মাঝে মধ্যে এসে দেখে যান। তো আশেপাশে অনেক বাংলাদেশি ছিলেন, কেউ এগিয়ে আসেননি এবং কেউ আমাদেরকে জানালেননি, পাশাপাশি ওনার ভাগ্না ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, এমন একটা অবস্থায় উনি জীবনযাপন করছেন যে লিমুজিনে 10টা রেল দিবে ট্যাক্সিতে, সে 10টা রেল পর্যন্ত ওনার কাছে ছিল না, এ হচ্ছে বিষয়। তো আজকে আমরা একটু আগে মেডিকেল থেকে এসেছি ওনাকে নিয়ে, আজকে আমি ওনার কি অজ্ঞাত যে রোগ সেই রোগটি আসলে এখানে ধরা পড়েনি, ওনার সুগার এবং যাবতীয় বিষয়গুলো এখানে ব্লাড টেস্টে পরে আছে, সেটা নিয়ে আমি ডাক্তারের পরামর্শ যাবো, ডাক্তারকে দেখাবো, এখানে লেখা আছে। কিন্তু কী রোগ এটা এখনও পর্যন্ত ধরা পড়েনি, একজন মহিলা ডাক্তার পাকিস্তানি ওনাকে ফ্রি চিকিৎসা দিয়েছেন আলাবির মেডিকেলে, শুধু মেডিসিনগুলো 3টা টাকা লেগেছে, এই মেডিসিনগুলো এখানে আছে। তবে রিপোর্টটা নিয়ে আমি বাংলাদেশে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদেরকে হয়তো জানাতে পারবো যে কী রোগে আক্রান্ত উনি। তো এই অজ্ঞাত রোগটি আপনাদেরকে দেখাবো যে 6টি মাস ধরে উনি অজ্ঞাত রোগের মধ্যে ভুগছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার শরীরের অবস্থা, শরীরের কোনো একটি জায়গা বাকি নেই, এই পুরোটা শরীরে মনে হয় জ্বলে গেছে বা অ্যাসিড পড়েছে এমন জাতীয় আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে, ক্ষত চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, মুখ চোখ মাথা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে শরীরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যেটি খুবই দুঃখজনক এবং একজন প্রবাসীর জন্য তো দুঃখজনকই বটে, ওনার আপনারা দেখতে পাচ্ছেন নাকে কানে থেকে শুরু করে প্রত্যেকটা শরীরে মানে এই চিহ্নগুলো আছেন। জি আপনি একটু যদি বলতেন কষ্ট করে যে 5 মাস ধরে আপনার এই রোগটা আপনার মুখের ভিতরেও আছে না? মুখের ভিতরে 6 মাস ধরে আমি কষ্ট পাচ্ছি। 6 মাস ধরে কষ্ট পাচ্ছেন, প্রথম কি প্রথম আমার কাশি জ্বর আছে, কাশির পরে টনসিল আছে, টনসিল আসছে, টনসিলের দাওয়া খাইছে, আর এই আপনি বললাম লবণ সে কুলি গরম পানি সে কুলি করার পর এই চামড়া নিকল গিয়া, জি পুরা চামড়া আবি আবি তা খানা বাংলাতে বলেন সমস্যা, হ্যাঁ চামড়া বের হয়ে গেছে, হ্যাঁ
খানা নেই খাইতে পারি না আমরা দেখছি ডাক্তার কাছে ঢাকা মেডিকেল কি বলছে এখানে নাই বাংলাদেশি যাতে বলছে না আচ্ছা আপনি জামা পরে ফেলেন জামা মাসে বসতেছে জামা পরে ফেলেন জামা পরে ফেলেন তো ইয়েতে আপনার এখন দেখাশোনা তো এখানে আর কেউই নাই কেউই নাই চলাফেরা তো আপনি করা যাচ্ছে না তো এই যে তারপর আজকে তাহলে দুইবার আজকে আমরা যে মেডিকেলে গেছি মেডিকেল আর হচ্ছে ঢাকা মেডিকেলে গেছেন ওই ঢাকা মেডিকেল সাফা মক্কাতে গেছিলেন ওরা ওরা কি বলছে মানে কেউ কোনো নাম বলতে রোগটার নাম বলতে পারে নাই কেউ কোনো নাম বলতে পারে নাই আচ্ছা আচ্ছা এখানে আপনাকে হাজার হাজার প্রবাসীরা দেখছে আপনাকে আপনি আপনি লাকসামের অনেকে আছেন দেখছেন আপনি তাদের উদ্দেশ্যে কি কি বলার আছে আপনার ভাই আমার কি বলবো আমি কষ্ট আছে হ্যাঁ আমি সফর যাবার জন্য আমি কখনো তখন কালকে ফোন করছি কখনো ফোন ধরে না হ্যাঁ আপনারা আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি বলার চেষ্টা করেছি আসলে উনি দাঁড়াতেও পারছেন না মাসির সমস্যা করছেন একটা বিষয় হচ্ছে উনি কতটা অসুস্থ আছেন সেটা আপনি দেখেছেন আপনাদের কাছে মিনতি থাকবো আমার লাকসাম কুমিল্লা লাকসামের যারা আছেন লাকসাম কোথায় আপনার বাড়ি পড়ছে হ্যাঁ গাজিমোড়াতে ওনার বাড়ি ওয়ালাইকুম আসসালাম লাকসাম গাজিমোড়াতে কিংবা লাকসাম বা কুমিল্লার যারা দেখছেন বিদ্যমান যারা আছে তাদের কাছে অনুরোধ করবো আপনারা যেভাবে হোক প্লিজ ওনার নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি ওনার নাম্বারে যোগাযোগ করে ওনাকে প্রাথমিক বা আর্থিক সহযোগিতা করেন নাম্বার ওয়ান নাম্বার টু যে কাজটি আপনারা করবেন জোর থাকা বন্ধ করুন আপনারা যে কাজটি করবেন এবং আপনাদের কাছে মেনু থাকবে ফ্ল্যাট প্রথম ফ্ল্যাট চালু হওয়ার সাথে সাথে ওনাকে যেভাবে আপনার দেশে একটু নিয়ে যান কারণ ওনার চিকিৎসা যেহেতু এখানে হচ্ছে না ওনার এখানে সাপোর্ট প্রয়োজন আছে ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন আছে সব কিছু প্রয়োজন আছে আপনাদের প্রয়োজন ওনাকে একটু দেশে পাঠানোর তো যেহেতু আমাদের হাতে প্রচুর প্যাশন আসছে আমি দায়িত্বগুলো আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি আমার মাধ্যমে অন্তত আপনি একটু সবের বাগিদার হন অন্তত একজন প্রবাসী ভাই আপনার এলাকার ভাইয়ের একটু উপকার আপনারা আসার চেষ্টা করেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এটাই যে আপনারা প্লিজ একটু ওনাকে সহযোগিতা করেন ওনার পাশে দাঁড়ান লাইভটুকু সবাই প্লিজ একটু শেয়ার করবেন এখানে ওনার নাম্বার দেওয়া আছে ওনার সাথে ফোন করে আপনি একটু যোগাযোগ করেন যেন প্রথম ফ্লাইটে আপনারা ওনাকে একটু দেশে পাঠাতে পারেন উনি লাস্ট একটু দেশে যেতে যাচ্ছেন এবং দেশে গিয়ে উনি চিকিৎসা নিতে যাচ্ছেন এই হচ্ছে বিষয় ওনার নাম হচ্ছে মাসুম বিল্লা ওনার ইয়ে হচ্ছে লাকসামে তারপর ওনার জেলা হচ্ছে কুমিল্লাতে আর ওনার গ্রাম হচ্ছে গাজিমপুরা তারপর লাকসাম গাজিমোড়া লাকসামের মধ্যে তো এই হচ্ছে বিষয় প্লিজ আপনারা একটু তাহলে ওনার যদি খেয়াল রাখেন এই মানুষটা অন্তত এক স্বস্তি পাবে আপনাদের কাছে এই লাস্ট অনুরোধটুকু আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন আর কিছু বলবেন শেষ কিছু বলবেন এখানে আপনার লাকসামের অনেকজন আছেন এখানে বিত্তবান অনেকে আছেন ওদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি বলেন বলেন ভাই আমার জন্য দোয়া করেন আমি তো সুস্থ বাড়িতে আসতে পারি আচ্ছা উনি 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 যে বিষয়টি জানতে চাইছেন ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন একটু ওনাকে সহযোগিতা করবেন এই সহযোগিতাটুকু চাচ্ছেন উনি একটু লাস্ট দেশে যেতে যাচ্ছেন এই বিষয়টিকে আপনি একটু একটু আমলে নেবেন এর কি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন Ну что?